ভারতের পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ। অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে, বাংলাদেশও সীমান্তের ভেতরে সেই নদীতে বাঁধ তৈরি করবে। এতে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাব। উপরন্তু আমাদের বাঁধে আটকে যাওয়া সেই পানিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হবে এবং আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারব। পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায়। আমরা 2 কোটি প্রবাসীরা প্রস্তুত, ফারাক্কা বাঁধের সে বড় ফারাক্কা বাঁধ তৈরি করবো ইনশাআল্লাহ। ডক্টর ইউনুস স্যার, আপনি শুধু উদ্যোগ নেন, আমরা প্রবাসীরা প্রস্তুত। এই প্রবাসীরা পাঠাও রেমিডেন্স, ওই রকম 3-4টা ফারাক্কা বাঁধ আমরা তৈরি করব। বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা রাখছি। ভিডিও শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারতের পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ। অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে, বাংলাদেশও সীমান্তের ভেতরে সেই নদীতে বাঁধ তৈরি করবে। এতে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাব। উপরন্তু আমাদের বাঁধে আটকে যাওয়া সেই পানিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোও প্লাবিত হবে এবং আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারব। এই ধরনের চিন্তাকে মাথায় রেখে বাঁধ নির্মাণের একটা দাবি সামাজিক মাধ্যমে জোরালোভাবে দেখা যাচ্ছে। আজকে আমরা ভৌগোলিক অবস্থান এবং কারিগরি দিক থেকে দেখার চেষ্টা করব যে বাংলাদেশের ভেতরে বাঁধ দিয়ে বন্যা ঠেকানো কিভাবে সম্ভব। বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি বুঝতে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে মৌলিক একটা বিষয় হচ্ছে, উজানের দেশ হওয়ায় ভারতের অবস্থান উপরে, ভাটির দেশ হওয়ায় বাংলাদেশের অবস্থান নিচে। কাজেই পানির গতি স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ভারতের দিকে নয়, বরং ভারত থেকে বাংলাদেশের দিকেই থাকবে। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে, শুষ্ক মৌসুমে ভারত যখন উজান থেকে পানি আটকে দিবে তখন নিচ থেকে বাংলাদেশের বাঁধ তো সেই পানি টেনে আনতে পারবে না। ফলে বাঁধ নির্মাণের পরেও বাংলাদেশের নদীগুলো শীত এবং গ্রীষ্মকালে মৃত অবস্থাতেই পড়ে থাকবে, কাজেই সমস্যা কিন্তু অর্ধেক থেকেই যাবে। এমত অবস্থায় অনেকে বলবেন, শুষ্ক মৌসুমে পানি না পেলে সমস্যা নেই, কিন্তু বাঁধ দিয়ে বর্ষায় বন্যা তো ঠেকানো যাবে। তাদের এই দাবিটাকেই আমরা এবার বিশ্লেষণ করে দেখব। প্রথমেই আসে উচ্চতার বিষয়। উদাহরণস্বরূপ, ফারাক্কার উচ্চতা যেহেতু 7,500 মিটার, কাজেই বাংলাদেশে পদ্মায় বাঁধ দিলে তার উচ্চতা ফারাক্কার চাইতে যথেষ্ট বেশি হওয়া লাগবে। অন্যথায় ফারাক্কার ছেড়ে দেওয়া পানি বাংলাদেশের বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে ঘুরে ফিরে সেই বন্যাই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাঁধ দিয়ে সেই পানি তো ভারতে ফেরত পাঠানো যাবে না। ভারত উঁচু এবং বাংলাদেশ নিচু বিধায় পানির চাপ কিন্তু বাংলাদেশের দিকেই থাকবে। সেই চাপ ঠেকাতে হলে শুধু নদীর উপর সুইচ গেট করলে হবে না, বরং নদীর দুই পাশ ধরে বাংলাদেশের দুই দিকের সীমান্ত পর্যন্ত শত শত কিলোমিটার এলাকা কম পক্ষে 8,000 মিটার উঁচু করে বাঁধ দিতে হবে। না হলে যতটুকু বাঁধ দিবে তার বাইরে দিয়ে পানি নিচের দিকে গড়িয়ে স্বয়ং বাংলাদেশেই প্লাবিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে নদীর বাঁধ বরাবর দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বাঁধ দেয়া, তাও আবার এত উঁচু করে, এটা কি আদৌ সম্ভব? আর দুদিকের সীমান্ত পর্যন্ত যদি বাঁধ দেওয়াও হয় তাহলে সীমান্তের দুই পাশ দিয়ে গড়িয়ে সেই পানি শুধু ভারতকে না বাংলাদেশকেও ডুবিয়ে দিবে। তাছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা কয়টা নদীতে এত লম্বা করে বাঁধ দেব? ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদীর সংখ্যা 54টি, এর মধ্যে 30টি নদীতে ভারত বাঁধ দিয়েছে, বাকিগুলোতেও বাঁধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাজেই প্রত্যেকটা নদী তো দূরের কথা, একটা নদীতেও সীমান্তের দুই মাথা পর্যন্ত বাঁধ দেওয়া আসলে বাস্তবে সম্ভব নয়। সহজে বলতে গেলে, উজানের দেশগুলো বাঁধ দেয় শুষ্ক মৌসুমে পানি আটকানোর জন্য, যখন পানির চাপ কম থাকে। সেই পানিকে আটকে তারা নিজেদের মধ্যে প্রবাহিত করে বিভিন্ন কাজে লাগায়। পৃথিবীর কোনো দেশ বন্যা ঠেকানোর জন্য বাঁধ তৈরি করে না, বরং বর্ষাকালে যখন প্রবল চাপ আসে এবং বন্যার আশঙ্কা দেখা দেয় তখন সবাই বাঁধের গেটগুলো খুলে দেয়। পানির ধর্মই হচ্ছে সে নিচে নামবে, যতটুকু জায়গা দিয়ে আটকানো হবে তার বাইরে দিয়ে হলেও সে নিচেই নামবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ যেভাবে গলতে শুরু করেছে, তাতে অস্বাভাবিক কোনো ঢল হিমালয় থেকে নেমে আসলে কোনো শক্তিশালী বাঁধ দিয়েই সেই ঢল ঠেকানো সম্ভব হবে না। সার কথা হচ্ছে, উজানের দেশ যদি বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে দেয়, তাহলে ভাটির দেশে পাল্টা বাঁধ নির্মাণ করে সেই পানি টেনে আনা যেমন সম্ভব নয়, তদ্রুপ বর্ষাকালে উজান থেকে পানি ছেড়ে দিলে সেই পানি ভাটির দেশে বাঁধ দিয়ে ঠেকানোও সম্ভব নয়। শুনতে খারাপ লাগলেও বাংলাদেশ যেহেতু ভাটির দেশ, তাই বাংলাদেশের জন্য এটাই প্রাকৃতিক বাস্তবতা।
তবে আসার কথা হচ্ছে বাংলাদেশের হাতে এই সমস্যার রাজনৈতিক এবং প্রাকৃতিক দুই রকম সমাধানই আছে। রাজনৈতিক সমাধান হচ্ছে আন্তর্জাতিক জায়গাগুলোতে অভিযোগ করে ভারতের উপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা, যাতে ভারত সমস্ত নদীর ক্ষেত্রেই পানি বণ্টনের একটা চুক্তির মধ্যে আসে। কিন্তু এতে কাজ না হলেও কাটা দিয়ে কাটা তোলার পদ্ধতি আছে। নদী এবং বাঁধের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল, তদ্রূপ সেভেন সিস্টার, চিকেন নেক এবং ট্রানজিট সহ বেশ কয়েকটি দিক থেকে ভারতও বাংলাদেশের উপর নির্ভরশীল। সেই জায়গাগুলোতে ভারতকে কোণঠাসা করতে হবে, যাতে ভারত বাধ্য হয়ে নদীর বিষয়ে আপোষে আসে। তবে আসল সমাধান হচ্ছে প্রাকৃতিক সমাধান। বাংলাদেশের সমস্ত নদী নালা এবং খালগুলোকে ঠিক করতে হবে, খনন করতে হবে, একটা মাস্টার প্ল্যান করে নিয়মতান্ত্রিকভাবে নদীগুলো ড্রেজিং করতে হবে, যাতে পানি আসলেও এসব নদী নালা দিয়ে সাগরে নেমে যেতে পারে। আজকের এই পরিস্থিতির জন্য ভারতের পাশাপাশি আমরা নিজেরাও দায়ী। আমরা সমস্ত নদী নালা খাল বিল দখল করে ভরাট করে ফেলেছি। এ কারণে শুধু ভারতের ঢল নয়, যখন এমনিতেও দেশে একটু বেশি বৃষ্টিপাত হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল তখন প্লাবিত হয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। কাজেই দেশের সমস্ত নদী নালা মেরামত করতে হবে, তাহলে ভারত পানি ছেড়ে দিলেও সেটা অধিকাংশ ক্ষেত্রে এমনিতেই নদী নালা দিয়ে নেমে সাগরে চলে যাবে। কাজেই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের চটকদার স্লোগানের পরিবর্তে আমাদেরকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে। সামনে ভারত আরও বেশি নিষ্ঠুরতা দেখাতে পারে, তাই আমরা যত দ্রুত বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে মাঠে নামব ততই আমাদের মঙ্গল। সতর্কতার সাথে পরিকল্পিত পদক্ষেপ নিলে কুমিল্লা, ফেনী কিংবা সিলেটের পরিণতি আমাদেরকে আর দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হয়, মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, বন্যায় এরই ভিতর মৃত্যুবরণ করেছেন কয়েকজন মানুষ, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রিয় দেশবাসী, বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি, ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতি নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে, সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন, বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন, তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যাত্মদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাত্মদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন। তো তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবেশ থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি অল করে দেবেন। তো এখানে অনেকেই কিন্তু একটা ছোট্ট মিস্টেক করেন, আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি
তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি অল করে দেবেন। তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব, তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা আমাদের সাথে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।